নমস্কার, আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন বাণী সংক্রান্ত আরো একটি নতুন ভিডিও নিয়ে। শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির 43তম আবির্ভাব দিবস উদযাপিত হবে আজিমগঞ্জ পরমানন্দ আশ্রমে। দিনটি 1996 সালের 25শে ডিসেম্বর, গুরুদেবের 43তম আবির্ভাব দিবস। সেই উপলক্ষে কিছুদিন আগে থেকেই ভক্তরা উপস্থিত হতে শুরু করেছেন। দিল্লি থেকে মেহরাজি এবং তার স্ত্রী ও কন্যা, ডক্টর সুধীর এবং তার স্ত্রী ও তার দুই কন্যা, সঙ্গে নারায়ণজি এসেছেন। লখনৌ থেকে পুরিন্দরজি ও তার কন্যা, সেই সঙ্গে নাতনি। মুরাদাবাদ থেকে অরবিন্দজি, তার মা, বোন। অন্ধ্র থেকে এসছেন শ্রীকান্ত। ইটালি থেকে এসছেন টোটো। সুইডেন থেকে আন্দ্রেয়াস। নরওয়ে থেকে এসছেন জনি প্লুটো। এছাড়া বাংলার নানা স্থান থেকে অগণিত ভক্ত উপস্থিত হয়েছেন গুরু মহারাজজির 43তম আবির্ভাব দিবস উদযাপিত করার জন্য। বিকেল হতেই গুরুদেব তার নতুন নির্মাণ করা উত্তরের কুঠিয়ার, যেখানে সে বারান্দায় একটা আসন তৈরি করা হয়েছে, সে আসনে উপবিষ্ট করেছেন। সামনে বিরাট প্রশস্ত জায়গা, সেই জায়গায় ভক্তরা বসেছে। গুরুদেবকে সকলে প্রণাম করলেন। প্রণাম শেষ হলে সেখানে ভগবত প্রসঙ্গ শুরু হল। শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, একজন সাধু দেখেছিলাম, কখনো ল্যাংটো থাকতেন, কখনো বা ন্যাকড়া ঝুলিয়ে রাখতেন, সবাই তাকে ভাবত খ্যাপা। কাউকে সামনে দেখলেই ঝুঁকে পড়ে বলত, হ্যাঁ ক্যা, অর্থাৎ তিনি আছেন কি। একদিন আমার সামনেও অমন করে ঝুঁকে বলল, হ্যাঁ ক্যা। আমি বললাম, হ্যাঁ আপ হ্যাঁ তো হ্যাঁ না। ওনার চোখটি চকচক করে উঠলেন। এবার ডক্টর গৌর জিজ্ঞেস করলেন, মহারাজ কব সমাহিত হো যায়গে। শ্রীমৎ স্বামী বললেন, তুমি তো সমাহিতেই আছো। মনে করো একজন অন্ধকার ঘর থেকে বেরিয়ে এলো, তাকে জিজ্ঞাসা করা হলো ঘরে কি রয়েছে, সে বলল জানি না। তাকে আবার ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হলো এবং একটা আলো জ্বেলে দেওয়া হলো। এবার উনি বাইরে এসে তাকে জিজ্ঞাসা করা হলো, ঘরের মধ্যে কি দেখলে, সে ঘরে যা যা দেখেছে সব কিছু বিবরণ করে দিল। অর্থাৎ সুপ্ত অবস্থা থেকে সমাহিত পর জাগা যেমন, অন্ধকার ঘরের আলোও ঠিক তেমন। বা ডক্টর গৌর আবার জিজ্ঞাসা করলেন, মহারাজ গর্ভস্থ শিশুর মন কখন আসে। শ্রীমৎ স্বামী বললেন, চতুর্থ মাসে মন আসে, পঞ্চম মাসে সপ্ত ধাতুর শরীর গঠন সম্পূর্ণ হয়, সপ্তম মাস থেকে যেন স্বপ্ন অবস্থা চলে, একেবারে অবচেতন সাবকনসিয়াস, একবার প্রাকচেতন বা প্রিকনসিয়াস পর্যায়ক্রমে আসে। যখন চেতন মন আসে তখন শিশু মাতৃগর্ভ থেকে বেরোনোর জন্য নিজেই চেষ্টা করতে শুরু করে এবং মাতার গর্ভবেদনা তৈরি হয়। এই সময় বাচ্চা যদি না আসতে পারে তাহলে সে মারা যাওয়ার চান্স তৈরি হয়, তার জন্য সেই সময় সিজারিনের ব্যবস্থা করেও তাকে বের করা হয়। হৃদয় এবং মন একই সঙ্গে ক্রিয়া শুরু করে। এবার একজন জিজ্ঞাসা করলেন, বাবার চেতনা কোথায় থাকে। শ্রীমৎ স্বামী বললেন, সুষুপ্তিতে, সহস্রারে, স্বপ্নে হৃদয় এবং আজ্ঞাচক্রের মাঝে এবং জাগ্রতে মূলাধার ও নাভির মধ্যবর্তী অঞ্চলে। এবার আরেকজন জিজ্ঞাসা করলেন, মহারাজ শরীরের কেন্দ্র কোথায়। শ্রীমৎ স্বামী বললেন, স্থূল শরীরের কেন্দ্র হৃদয় এবং সূক্ষ্মের হচ্ছে আজ্ঞাচক্র এবং কারণের কেন্দ্র সহস্রার। সেই সময় আরেকজন জিজ্ঞাসা করলেন,
মহারাজ কে কোন গুণের, তার কি বা প্রকৃতি তাকে কি দেখে বোঝা যায়? শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, হ্যাঁ, মনে করো মা তার এক ছেলেকে এক ডলা মিছরি দিল। ছেলেটি খুশি হয়ে তালি বাজাতে বাজাতে চলে গেল। এ হচ্ছে রজগুণী। অপর আর এক ছেলেকে মা একডালা মিছরি দিল, সে মিছরিটি নিয়ে আনন্দে খুশি হয়ে মায়ের চারপাশে ঘুরতে শুরু করল। এ বাচ্চা হচ্ছে তমগুণী। মায়ের তৃতীয় ছেলেটি, তাকেও মিছরিটি দেওয়া হলো, সে হাতে পেয়ে মায়ের মুখের দিকে তাকালো, মা ও ছেলের চোখে একটা ঝিলিক খেলে গেল। ছেলেটি মুখে কিছু বলল না। এ ছেলে সত্যগুণী। এবার আর একজন জিজ্ঞাসা করলেন, বাবা, এই সেকুলার শব্দটি কোথা থেকে এসেছে বা কি? শ্রীমৎ স্বামী বললেন, ফ্রান্স রেভলিউশনের সময় এটা এসেছে। ধর্ম নিরপেক্ষতার মানে ধর্ম না মানা নয়, সবাই নিজ নিজ ধর্ম বিনা বাধায় পালন করতে পারা, অর্থাৎ কেউ কার ধর্মে বাধা প্রদান না করা, একে অপরের ধর্মে যেন বাধা না পায় এবং অপর ধর্মতে যেন বাধা না দেওয়া হয়, এইটাই থেকে এসছে সেকুলারিজম বা সেকুলার। ধন্যবাদ, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন, এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত থেকে থাকে অবশ্যই বলুন।